أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون আর তিনি তোমাদের সেবায় সাগরকে নিয়োজিত করেছেন যেন তোমরা এ থেকে টাটকা মাংস খেতে পারো এবং এ থেকে এমন সৌন্দর্য সামগ্রী বের করে আনো যা তোমরা পরিধান করো আর তুমি এতে নৌযানগুলোকে পানির বুক চিরে এগুতে দেখো যেন এতে আরোহণ করে তোমরা তাঁর কল্যাণ অন্বেষণ করো এবং যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون আর তোমাদের জন্য খাদ্য সামগ্রী সরবরাহ করতে তিনি ভূপৃষ্ঠে সুদূর পাহাড় পর্বত স্থাপন করেছেন এবং নদ নদী ও পথঘাট সৃষ্টি করেছেন যাতে তোমরা সঠিক পথে চলতে পারো وعلامات وبالنجم هم يهتدون তিনি আরও সৃষ্টি করেছেন পথ নির্দেশক চিহ্নাবলি আর তারা অর্থাৎ মানুষ তারকাদের মাধ্যমেও পথের দিশা লাভ করে থাকে أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون অতএব যিনি সৃষ্টি করেন আর যে সৃষ্টি করে না তারা কি এক হতে পারে তোমরা কি তবে উপদেশ গ্রহণ করবে না আর তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করতে চাইলেও তা গুণে শেষ করতে পারবে না নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল বারবার কৃপাকারী ওয়াল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন গোপন করো এবং যা প্রকাশ করো সবই আল্লাহ জানেন والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون আর আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের ডাকে তারা কিছুই সৃষ্টি করতে পারে না বরং তাদেরকেই সৃষ্টি করা হয়ে থাকে أموات غير أحياء وما يشعرون أيان يبعثون তারা সবাই মৃত জীবিত নয় আর তাদের কখন পুনরুত্থিত করা হবে এ বিষয়ে তাদের কোনো চেতনাই নাই إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون তোমাদের উপাস্য মাত্র একজনই অতএব যারা পরকালে বিশ্বাস রাখে না তাদের অন্তর অবিশ্বাস প্রবণ এবং তারা অহংকারী লাজরমান্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন
إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِينَ তারা যা গোপন করে আর যা প্রকাশ করে নিঃসন্দেহে আল্লাহ অবশ্যই তা জানেন, নিশ্চয়ই তিনি অহংকারীদের পছন্দ করেন না। وَإِذَا قِيلَ لَهُم مَّاذَا أَنزَلَ رَبُّكُمْ قَالُوا أَسَاطِيرُ الْأَوَّلِينَ আর তাদের যখন জিজ্ঞেস করা হয় তোমাদের প্রভু প্রতিপালক কি অবতীর্ণ করেছেন, তারা বলে এ তো পূর্ববর্তীদের কল্পকাহিনী মাত্র। لِيَحْمِلُوا أَوْزَارَهُمْ كَامِلَةً يَوْمَ الْقِيَامَةِ وَمِنْ أَوْزَارِ الَّذِينَ يُضِلُّونَهُمْ بِغَيْرِ عِلْمٍ أَلَا سَاءَ مَا يَزِرُونَ এ প্রতারণার পরিণাম এই হবে যে তারা কিয়ামত দিবসে নিজেদের বোঝা পূর্ণ মাত্রায় বহন করার পাশাপাশি তাদের বোঝাও বহন করবে যাদেরকে তারা নিজেদের অজ্ঞতাবশত পথভ্রষ্ট করত। সাবধান, তারা যা বহন করছে তা অতি নিকৃষ্ট। قَدْ مَكَرَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَاتَ اللَّهُ بُنْيَانَهُمْ مِنَ الْقَوَاعِدِ فَخَرَّ عَلَيْهِمُ السَّقْفُ مِنْ فَوْقِهِمْ فَخَرَّ عَلَيْهِمُ السَّقْفُ مِنْ فَوْقِهِمْ وَأَتَاهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ তাদের পূর্ববর্তীরাও নিশ্চয় ষড়যন্ত্র করেছিল, তখন আল্লাহ তাদের প্রাসাদগুলোর ভিত উপড়ে ফেলেছিলেন, এর ফলে তাদের ঊর্ধ্বে থেকে তাদের উপর ছাদ ভেঙে পড়েছিল, আর তাদের কাছে আজাব এমন পথ দিয়ে এসেছিল যা তারা ভাবতেও পারেনি। ثُمَّ يَوْمَ الْقِيَامَةِ يُخْزِيهِمْ وَيَقُولُ أَيْنَ شُرَكَائِيَ الَّذِينَ كُنْتُمْ تُشَاقُّونَ فِيهِمْ এছাড়া কিয়ামত দিবসে তিনি তাদের লাঞ্ছিত করবেন এবং বলবেন, কোথায় আমার সেসব শরিক যাদের খাতিরে তোমরা নবীদের বিরোধিতা করতে? যাদের জ্ঞান দেয়া হয়েছিল তারা বলবে, নিশ্চয় কাফিরদের জন্য আজ লাঞ্ছনা ও অনিষ্ট অবধারিত রয়েছে। الَّذِينَ تَتَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ ظَالِمِي أَنفُسِهِمْ فَأَلْقَوُا السَّلَمَ مَا كُنَّا نَعْمَلُ مَا كُنَّا نَعْمَلُ مِن سُوءٍ بَلَى إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ নিজেদের প্রতি জুলুমে রত থাকা অবস্থায় ফেরেশতারা যাদের মৃত্যু দেয়, তারা এই বলে সন্ধি প্রস্তাব করবে, আমরা কোনো মন্দ কাজ করতাম না। তখন তাদের বলা হবে, অবশ্যই করতে, তোমরা যা করতে আল্লাহ নিশ্চয়ই তা ভালোভাবে জানেন। فَادْخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا فَلَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ প্রবেশ করো, তোমরা সেখানে দীর্ঘকাল থাকবে, আর অহংকারীদের ঠাঁই অবশ্যই অতি নিকৃষ্ট। وقيل للذين اتقوا ماذا أنزل
قال ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين. আর যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের যখন বলা হবে তোমাদের প্রভু প্রতিপালক কি অবতীর্ণ করেছেন, তখন তারা বলবে সর্বতোভাবে কল্যাণ। যারা সৎ কাজ করেছে তাদের জন্য ইহকালেও রয়েছে কল্যাণ, আর নিশ্চয় তাদের জন্য পরকালের আবাসস্থল হবে আরও উত্তম। আর মুত্তাকিদের আবাসস্থল কত উৎকৃষ্ট। جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين. এমন সব চিরস্থায়ী বাগানে তারা প্রবেশ করবে যেগুলোর পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যায়, সেখানে তারা যা চাইবে তাই পাবে। আল্লাহ এভাবেই মুত্তাকিদের প্রতিদান দিয়ে থাকেন। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون. অর্থাৎ পবিত্র থাকা অবস্থায় ফেরেশতারা যাদের মৃত্যু দেয় তাদেরকে এরা বলে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের কৃতকর্মের দরুন তোমরা জান্নাতে প্রবেশ করো। هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وَمَا ظَلَمَهُمُ اللَّهُ وَلَكِنْ كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ। এ কাফিররা কি কেবল তাদের কাছে ফেরেশতাদের আগমনের অথবা তোমার প্রভু প্রতিপালকের সিদ্ধান্ত আসার অপেক্ষায় পথ চেয়ে আছে? এদের পূর্ববর্তীরাও তাই করেছিল, আর আল্লাহ তাদের উপর কোনো অন্যায় করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপর অন্যায় করত। فَأَصَابَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ। অতএব তাদের কৃতকর্মের মন্দ ফল তাদের ধরে ফেলল এবং তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রোপ করত তা তাদের ঘিরে ফেলল। وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا ولا حرمنا من دونه من شيء। আর যারা শিরিক করে তারা বলে, আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা তাকে ছাড়া অন্য কিছুর ইবাদত করতাম না, আমরাও না আর আমাদের পূর্বপুরুষরাও না, এবং তার আদেশ ছাড়া আমরা কোনো কিছু নিষিদ্ধও করতাম না। كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين। তাদের পূর্ববর্তীরাও তাই করেছিল, কিন্তু স্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া ছাড়া রসুলদের আর কোনো দায়িত্ব আছে কি?
ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة আর প্রত্যেক উম্মতে আমরা কোনো না কোনো রসুল অবশ্যই এই আদেশ দিয়ে পাঠিয়েছি, তোমরা আল্লাহর ইবাদত করো এবং প্রতিমা পূজা পরিহার করো। অতএব তাদের কোন কোনো লোককে আল্লাহ হেদায়েত দিলেন এবং তাদের কারো কারো জন্য বিপদগামিতা অবধারিত হল। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করে দেখো প্রত্যাখ্যানকারীদের পরিণাম কি হয়েছিল। তুমি তাদের হেদায়েতের জন্য যতই আগ্রহী হও না কেন, জেনে রাখো যারা লোকদের পথভ্রষ্ট করে নিশ্চয় আল্লাহ তাদেরকে হেদায়েত দেন না এবং তাদের কোনো সাহায্যকারীও নাই। وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَا يَبْعَثُ اللَّهُ مَنْ يَمُوتُ بَلَى وَعْدًا عَلَيْهِ حَقًّا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ আর তারা আল্লাহর নামে দৃঢ় শপথ করে বলে যে মারা যায় আল্লাহ তাকে কখনো পুনরুত্থিত করবেন না, অবশ্যই করবেন, এটা তাঁর পক্ষ থেকে অলঙ্ঘনীয় প্রতিশ্রুতি, কিন্তু বেশিরভাগ লোক তা জানে না। ليبين لهم الذي يختلفون فيه وليعلم الذين كفروا أنهم كانوا كاذبين পুনরুত্থান এই জন্য হবে তারা যে বিষয়ে মতভেদ করত তিনি যেন তাদের কাছে তাই স্পষ্টভাবে প্রকাশ করে দেন এবং অস্বীকারীরা যেন জানতে পারে অবশ্যই তারা মিথ্যাবাদী। ইন্নামা কাউলুনা লিশাইইন ইদা আরাদনাহু আন নাকুল লাহু কুন ফায়াকুন আমরা যখন কোনো কিছু করতে চাই তখন এই ব্যাপারে আমাদের কেবল এ কথাই বলতে হয় হও এবং তা হয়েই যায়। ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون আর নির্যাতিত হওয়ার পর যারা আল্লাহর উদ্দেশ্যে হিজরত করেছে আমরা অবশ্যই পৃথিবীতে তাদেরকে এক উত্তম স্থান দান করব আর পরকালের প্রতিদান নিশ্চয় সবচেয়ে বড়। হায় তারা যদি তা জানতো। الذين صبروا على ربهم يتوكلون এ প্রতিদান তাদের জন্য যারা ধৈর্য ধরে এবং তাদের প্রভু প্রতিপালকের উপর ভরসা রাখে। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আর আমরা তোমার পূর্বে কেবল পুরুষদেরই রসুল রূপে প্রেরণ করেছি যাদের প্রতি আমরা ওহী করতাম, অতএব তোমাদের জানা না থাকলে ঐ সে গ্রন্থাবলীর তত্ত্বাবধায়কদের জিজ্ঞেস করো।
بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون আমরা স্পষ্ট নিদর্শনাবলী ও ঐশী গ্রন্থাবলী সহ তাদের প্রেরণ করেছিলাম, আর তাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছিল তা সবিস্তারে বর্ণনা করে দেওয়ার জন্য আমরা তোমার প্রতি এই উপদেশবাণী অবতীর্ণ করেছি এবং তারা যেন চিন্তা ভাবনা করে। যারা তোমার বিরুদ্ধে হীন ষড়যন্ত্র করে আসছে তারা কি এ বিষয়ে নিরাপদ হয়ে গেছে যে আল্লাহ ভূমিধসে তাদের বিলীন করে দিবেন না, বা তাদের কাছে এমন পথে আজাব আসবে না যা তারা অনুমানও করতে পারবে না? أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين বা তাদের চলাফেরার সময় তিনি তাদের ধরে ফেলবেন না, অতএব তারা আল্লাহকে তার পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ করতে পারবে না। أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم إن ربكم لرؤوف رحيم অথবা তিনি ক্রমান্বয়ে কারি أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ باليمين والشمائل سجدا عن اليمين والشمائل سجدا لهم داخرون তারা কি লক্ষ্য করে দেখেনি আল্লাহ যাই সৃষ্টি করেছেন এর ছায়া কখনো ডানে ও কখনো বামে স্থানান্তরিত হয়ে তাঁরই সমীপে সিজদাবনত হয়ে থাকে এবং তারা বিনয় অবলম্বনকারীও হয়ে থাকে? ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون আর আকাশ সমূহে যা কিছু আছে এবং পৃথিবীতে যে প্রাণী আছে আর ফিরিশতারা সবাই আল্লাহর সমীপে সিজদা করে এবং তারা কোনো অহংকার করে না। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন তারা তাদের উপর পরাক্রমশালী তাদের প্রভু প্রতিপালককে ভয় করে এবং তারা তাই করে যা তাদের করতে বলা হয়। وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون আর আল্লাহ বলেছেন তোমরা দুজন উপাস্য বানিয়ে বসো না, নিশ্চয়ই তিনি এক অদ্বিতীয় উপাস্য, অতএব কেবল আমাকেই ভয় করো। ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাহুদ্দীন ওয়াসিবান আফাগাইরাল্লাহি তাত্তাকুন আর আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে সব তাঁরই, আর সঠিক পথ নির্ধারণ করার অধিকার চিরন্তনভাবে তাঁরই,
তবে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে? আর যে কল্যাণই তোমাদের কাছে রয়েছে তা আল্লাহর পক্ষ থেকে, এরপর দুঃখ কষ্ট যখন তোমাদের উপর নেমে আসে তখন তোমরা বিনত হয়ে তাঁরই কাছে ফরিয়াদ করে থাকো। ثُمَّ إِذَا كَشَفَ الضُّرَّ عَنكُمْ إِذَا فَرِيقٌ مِّنكُمْ بِرَبِّهِمْ يُشْرِكُونَ এরপর তিনি যখন তোমাদের কাছ থেকে সেই কষ্ট দূর করে দেন তখনই তোমাদের এক দল নিজেদের প্রভু প্রতিপালকের সাথে শরীক করতে আরম্ভ করে। لَيَكْفُرُوا بِمَا آتَيْنَاهُمْ فَتَمَتَّعُوا فَسَوْفَ تَعْلَمُونَ এতে করে আমরা তাদের যা দিয়েছি তারা তো অস্বীকার করে, অতএব তোমরা সাময়িক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে নাও, এরপর তোমরা অবশ্যই এর পরিণাম জানতে পারবে। وَيَجْعَلُونَ لِمَا لَا يَعْلَمُونَ نَصِيبًا مِّمَّا رَزَقْنَاهُمْ تَاللَّهِ لَتُسْأَلُنَّ عَمَّا كُنتُمْ تَفْتَرُونَ আর আমরা তাদেরকে যে রিজিক দান করেছি তারা এর একটি অংশ তাদের সেসব মিথ্যা উপাস্যদের জন্য নির্ধারণ করে বসে যাদেরকে তারা চিনেও না। আল্লাহর কসম, তোমরা যে মিথ্যা বানিয়ে বলছো সে বিষয়ে অবশ্যই তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আর তারা আল্লাহর জন্য কন্যা সন্তান ধার্য করে নিয়েছে, তিনি পবিত্র, আর তারা নিজেদের জন্য তাই ধার্য করে যা তারা পছন্দ করে। অথচ তাদের কাউকে যখন কন্যা সন্তান জন্ম হওয়ার সংবাদ দেয়া হয় তখন দুঃখে তার মুখ কালো হয়ে যায় এবং সে তার মনকষ্ট চেপে রাখে। যে সংবাদ তাকে দেয়া হয়েছে এর কষ্টে সে মানুষের কাছ থেকে লুকিয়ে বেড়ায় আর ভাবে লাঞ্ছনার সম্মুখীন হওয়া সত্ত্বেও তাকে কি সে বাঁচিয়ে রাখবে নাকি তাকে মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তারা যে সিদ্ধান্ত নেয় তা অতি জঘন্য। للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم যারা পরকালে বিশ্বাস রাখে না তাদের ক্ষেত্রে নিকৃষ্টতম দৃষ্টান্ত প্রযোজ্য। শুধু আল্লাহরই জন্য মহত্তম দৃষ্টান্ত প্রযোজ্য, আর তিনি মহাপরাক্রমশালী পরম পরাজ্ঞাময়। ولكن يؤخرهم إلى أجل مسمى
أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আর আল্লাহ যদি মানুষকে তার অন্যায় অনাচারের কারণে তাৎক্ষণিক শাস্তি দিতেন, তাহলে কোনো প্রাণীকেই তিনি এই পৃথিবীতে জীবিত ছাড়তেন না। কিন্তু তিনি এক নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। তবে তাদের শাস্তির নির্ধারিত মেয়াদ যখন এসে পড়ে, তখন তারা এক মুহূর্ত পেছনেও থাকতে পারে না এবং সামনেও এগোতে পারে না। ويجعلون لله ما يكرهون وتصف ألسنتهم الكذب أن لهم الحسنى لا جرم أن لهم النار وأنهم مفرطون আর তারা নিজেদের বেলায় যা অপছন্দ করে তা আল্লাহর জন্য নির্ধারণ করে থাকে, আর তাদের মুখ মিথ্যা দাবি করে বলে সব মঙ্গল তাদের জন্যই রয়েছে। নিঃসন্দেহে তাদের জন্য আগুন নির্ধারিত রয়েছে, আর সেখানে পরিত্যক্ত অবস্থায় তাদের ছেড়ে দেয়া হবে। تالله لقد أرسلنا إلى أمم من قبلك فزين لهم الشيطان أعمالهم فهو وليهم زين لهم الشيطان أعمالهم فهو وليهم اليوم ولهم عذاب أليم আল্লাহর কসম, তোমার পূর্ববর্তী জাতিগুলোর মাঝেও আমরা অবশ্যই রসুল প্রেরণ করেছিলাম, কিন্তু শয়তান তাদের কার্যকলাপ তাদের কাছে সুন্দর করে দেখিয়েছিল। অতএব আজও সেই তাদের অভিভাবক সেজে বসে আছে, অথচ তাদের জন্য কষ্টদায়ক আজাব নির্ধারিত রয়েছে। وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون আর আমরা তোমার প্রতি এক কিতাব কেবল এই জন্যই অবতীর্ণ করেছি যেন তুমি সে বিষয়ে তাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দাও যে বিষয়ে তারা মতবিরোধ করে, এবং এছাড়াও যারা এতে ঈমান আনবে এ কিতাব যেন তাদের পথ নির্দেশনা ও রহমতের কারণ হয়। والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون আর আল্লাহ আকাশ থেকে পানি অবতীর্ণ করেছেন এবং পৃথিবীকে এর মৃত্যুর পর এর মাধ্যমে জীবিত করে তুলেছেন। নিশ্চয়ই এতে সেসব লোকের জন্য রয়েছে এক বড় নিদর্শন যারা কথা শোনে। نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين আর গবাদি পশুর মাঝেও নিশ্চয় তোমাদের জন্য এক বড় শিক্ষণীয় নিদর্শন রয়েছে। এদের উদরস্থিত গোবর ও রক্তের মাঝ থেকে সৃষ্ট এমন বিশুদ্ধ দুধ আমরা তোমাদের পান করিয়ে থাকি যা পানকারীর জন্য সুপেয় ও তৃপ্তিকর। وَمِن ثَمَرَاتِ النَّخِيلِ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَعْقِلُونَ
আর খেজুর ও আঙ্গুর ফল থেকেও আমরা তোমাদেরকে পান করাই। এ থেকে তোমরা মাদক দ্রব্য এবং উত্তম খাদ্য সামগ্রী প্রস্তুত করে থাকো। নিশ্চয় এতে বিবেক বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য এক বড় নিদর্শন রয়েছে। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون আর তোমার প্রভু প্রতিপালক মৌমাছির প্রতি এই বলে ওহি করলেন, তুমি পাহাড় পর্বতে ও গাছপালায় এবং সেসব মাচাতেও ঘর তৈরি করো যেগুলো মানুষ লতা গুল্মের জন্য বানিয়ে থাকে। এরপর সব ধরনের ফলমূল থেকে খাও এবং তোমার প্রভু প্রতিপালকের নির্দেশিত পথ ধরে সবিনয়ে এগিয়ে চলো। এদের পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয়ে থাকে, এতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য রয়েছে এক নিদর্শন। ওয়াল্লাহু খালাকাকুম তুম্মা ইয়াতাওয়াফাকুম ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমরি লিকাইলা من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم قدير আর আল্লাহ তোমাদের সৃষ্টি করেন, এরপর তিনি তোমাদের মৃত্যু দেন, আর তোমাদের মাঝে কোনো কোনো ব্যক্তিকে হুশ জ্ঞান হারিয়ে ফেলার বয়সে উপনীত করা হয়, যার ফলশ্রুতিতে সে যেন জ্ঞান অর্জনের পর জ্ঞানহীন হয়ে পড়ে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সর্বশক্তিমান। وَاللَّهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ فِي الرِّزْقِ فَمَا الَّذِينَ فُضِّلُوا بِرَادِّي رِزْقِهِمْ عَلَى مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَهُمْ فِيهِ سَوَاءٌ أَفَبِنِعْمَةِ اللَّهِ يَجْحَدُونَ أَرَى اللَّهُ তোমাদের কোনো কোনো ব্যক্তিকে কোনো কোনো ব্যক্তির উপর রিজিকের ক্ষেত্রে অধিক সমৃদ্ধি দিয়েছেন, কিন্তু যাদের সমৃদ্ধি দেওয়া হয়েছে তারা কখনো তাদের রিজিক তাদের অধীনস্থদেরকে এমনভাবে প্রত্যর্পণ করতে চায় না যাতে এরা এক্ষেত্রে তাদের সমান হয়ে পড়ে। তবুও কি তারা আল্লাহর অনুগ্রহকে জেনে শুনে অস্বীকার করবে? والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات আর আল্লাহই তোমাদের জন্য তোমাদের মাঝ থেকে জীবন সঙ্গী সৃষ্টি করেছেন এবং তোমাদের জীবন সঙ্গী থেকে পুত্র ও পৌত্র সৃষ্টি করেছেন, আর তিনি পবিত্র বস্তু থেকে তোমাদের রিজিক দান করেছেন। আফাবিল্বাতিলি ইউমিনুনা ওয়া বিনিআমাতিল্লাহি হুম ইয়াকফুরুন তবুও কি তারা মিথ্যার প্রতি ঈমান আনবে এবং আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করবে?
ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون আর তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করছে যা আকাশসমূহ ও পৃথিবীতে তাদের রিজিক দানের ক্ষেত্রে কোনো কর্তৃত্বই রাখে না এবং তারা রিজিক দানের কোনো সামর্থ্যই রাখে না। অতএব তোমরা আল্লাহ সম্পর্কে দৃষ্টান্ত বানিয়ে বলো না, নিশ্চয় আল্লাহ জানেন এবং তোমরা জানো না।